নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাই ফোঁটা হিন্দুদের একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব এই ভাই ফোঁটা, যাকে আমরা ভাতৃ দ্বিতীয়া বলেও জানি। আর এই ভাই দ্বিতীয়া বা ভাই ফোঁটা বহু পূর্ব থেকে চলে আসছে। এই বছর অর্থাৎ 2020 সালের ভাই ফোঁটা কবে কখন হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। এই ভাইফোঁটা বা ভাই দ্বিতীয়া আমরা সচরাচর পালন করে থাকি ভাই বোনের ভালোবাসার বন্ধন অনন্তকাল অটুট রাখার জন্য, যা বংশ পরম্পরায় এই বিশেষ উৎসব পালিত হয়ে আসছে। ভাই বোনের নিঃস্বার্থ ও স্বর্গীয় ভালোবাসার প্রতীক হিসেবে এই ভাইফোঁটা আমাদের মনের শান্তি, সৌভ্রাতৃবোধ ও ঐক্যের একটি চমকপ্রদ আবেগ সৃষ্টি করে। হিন্দু ধর্মে ভাইফোঁটার একটি বিশেষ তাৎপর্য রয়েছে, এটিকে যম দ্বিতীয়া ও ভাই দ্বিতীয়াও বলা হয়ে থাকে। অর্থাৎ কথিত আছে, যমুনা যমকে ফোঁটা দিয়েছিলেন, অর্থাৎ যমের বোন যমুনা যমকে ফোঁটা দিয়েছিলেন। ভাইকে যখন বোনরা ফোঁটা দেয় তখন বলে, যমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো এই রীতি আমাদের হিন্দু ধর্মে পালিত হয়ে আসছে। এবং এই ফোঁটা দেওয়ার পাশাপাশি যদি দিদি হয় তাহলে ভাই দিদির পা ছুঁয়ে প্রণাম করে, আর যদি বোন হয় তাহলে বোন দাদাকে প্রণাম করে এবং দাদা বোনকে কিছু উপহার দেয়, এবং দিদি হলেও ভাই দিদিকে উপহার দেয় এবং দিদিও তার ভাইকে উপহার দিয়ে থাকে। এই অনুষ্ঠানের মাধ্যমে ভাই বোনের মধ্যে একটি পবিত্র সম্পর্কের সূচনা হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাইফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া অনুষ্ঠান কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে কালী পুজোর দুদিন পর অনুষ্ঠিত হয়। দেশের বহু অংশে এই ভাই দ্বিতীয়া পালন হয়ে থাকে। এবছর অর্থাৎ 2020 সালে ভাইফোঁটা পড়ছে 30শে কার্তিক অর্থাৎ 16ই নভেম্বর সোমবার। এদিন সকাল 9টা 4 মিনিট থেকে ভাইফোঁটার তিথি শুরু হতে চলেছে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ 17ই নভেম্বর মঙ্গলবার সকাল 7টার সময়। তো এই ছিল ভাই দ্বিতীয়া এই বছর অর্থাৎ 2020 সালে কবে এবং কোন সময় অনুষ্ঠিত হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।